তীব্র গরমে চাহিদা বাড়ার সুযোগে জ্যানতন পরিবেশে আইসক্রিম তৈরি করছে বিভিন্ন প্রতিষ্ঠান নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ছাড়াও ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর কাপড়ের রং চট্টগ্রামে এমন কিছু প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ করা হয়েছে জরিমানা নোংরা বস্তা দিয়ে ফ্রিজের ভেতর ঢেকে রাখা হয়েছে নানা রঙের স্বাদের আইসক্রিম শুধু নোংরা আর অস্বাস্থ্যকরই নয় এসব আইসক্রিম তৈরিতে ব্যবহার হচ্ছে কাপড়ের রং যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় সারা আইসক্রিম নামের এই প্রতিষ্ঠানে অভিযানে এসে এসব অনিয়ম পায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জরিমানা করা হয় এক লাখ টাকা ঠিক আছে এখানে আমার কিছু নোংরা বলছেন কিছু নোংরা আছে ঠিক আছে আমার কিছু ফল আছে ঠিক আছে ভুল আছে এই ভুলের জন্য একশো টাকা ফাইন করা হয়েছে এরপর নামের আরেকটি ফ্যাক্টরিতে অভিযানে যায় নিরাপদ খাদ্য সেখানেও আইসক্রিম তৈরিতে গ্লাভস ব্যবহার না করা এবং লেভেল নিয়ে অনিয়ম মেলে এই প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয় এক লাখ টাকা হাইজিন মেনটেনের যে ব্যাপারটা আসলে অনেক সময় দেখা যাচ্ছে আমার ওয়ার্কার গুলো সবসময় একই ক্যাটাগরি থাকে না কেউ আসে হয়তোবা নতুন করে কেউ আসে সে সে হয়তো এটা বুঝতেও তাহলে তো আমাদেরকে এই ব্যাপারে বললো যে হাইজিনটা একটু ভালোভাবে মেন্টেন করার জন্য গরমে আইসক্রিমের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগেই যেন ভাবে আইসক্রিম তৈরি করছে প্রোটিনগুলো জরিমানার পাশাপাশি সতর্ক করার কথা জানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিবেশটা খুবই নোংরা পরিবেশ এবং তারা যে ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করেছে সেখানে ঠিকমতো লেখা নেই আর একটা বিষয় তারা যে খালার ইউজ করে খেলারটাও আসলে ওই তার মানটা দেওয়া নেই একটা নির্দিষ্ট সময় পরপর মোবাইল কোড হবে জরিমানা দিবে বিজনেসটা বারবার জরিমানা দিয়ে চলতে থাকবে আমরা আসলে চিন্তা করি যে জরিমানা না দিয়ে সে তার সিস্টেমটাকে কারেকশন করুক আর যদি সে না পারে তাহলে আমরা জরিমানা করবো এবং জরিমানা করার পরে যদি কারেকশন না হয় তাহলে আমরা এটা শাটডাউন নিয়ে যাবো শেষে নগরীর চকবাজারে একটি মিষ্টি তৈরির কারখানায়ও অভিযান হয় যাতে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং মেয়াদের লেভেল না থাকার দায়ে মিষ্টি মুখ নামের প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম